হ্যালো ফ্রেন্ডস, নতুন আলাপ চ্যানেলের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনি এবং আপনার বেবি দুজনেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি ও মুগ ডালের স্যুপ। মুগ ডালের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ, এটি বেবিরা সহজেই ডাইজেস্ট করতে পারে এবং এটি বেবির ইমিউনিটি পাওয়ারকে খুবই ভালো করে। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সবজি ও মুগ ডালের স্যুপ বানানোর জন্য আমার লাগবে 2 টেবিল চামচ মুগ ডাল, কুচি করে রাখা টমেটো, সামান্য কুচি করে রাখা গাজর, বিনস, কুমড়ো, সামান্য জিরে, সামান্য গ্রেট করা আদা, রসুন, ধনে পাতা, বাটার, সামান্য হলুদ, স্বাদ মতো নুন ও তালমিছরি। প্রথমেই আমি জল দিয়ে মুগ ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ধুলো বালি নোংরা না থেকে যায়। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু শিশুর খাবার সেহেতু আমাদের পরিষ্কারের দিকটা সবসময় লক্ষ্য রাখতে হবে। আমি মুগ ডালটা 4 বার ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই মুগ ডালটা। প্রথমেই আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একে একে সমস্ত সবজি আমি দিয়ে দেব। সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তাহলে অবশ্যই বাচ্চার ডেইলি রুটিনে সবজি রাখুন। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সবজি অনুযায়ী জল দেবেন। এবার আমি প্রেশারের ঢাকনা বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, যাতে সবজি ও ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5টা সিটি হয়ে যাওয়ার পর আমি প্রেশারের ঢাকনা বন্ধ অবস্থাতেই সরিয়ে রেখেছি এবং একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা রসুন গ্রেট করা, সামান্য নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর তালমিছরি। এবার আমি একটা ম্যাসারের সাহায্যে সবজিটা ভালো করে গলিয়ে নিচ্ছি, খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। এবং নাবানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা। তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি সবজি ডালের স্যুপ। আমার বেবিকে আমি এটা স্যুপ হিসাবেও দিয়ে থাকি এবং ভাতের সাথে ডাল হিসাবেও দিয়ে থাকি। আমার বেবি এটি খুবই পছন্দ করে, আশা করি আপনার বেবিও এটি খুব পছন্দ করবে। এটি আপনারা বেবিদের সকালে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের টিফিনেও দিতে পারেন। এই স্যুপটির মধ্যে দিয়ে বাচ্চারা অনেক পুষ্টিগুণ একসাথে পেয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন ও শেয়ার করবেন, এবং আপনার এই রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।